আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, এটা বিশ্বাস করি না। 72 এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোনো আমার মনে হয় না প্রতিপক্ষ আছে, আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো। হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামীর মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভাল লাগে শুনতে? মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারে, আমরাও পারি, আমরাও কথা বলবো সংসদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে, এটার কোনো পরিবর্তন। ওই এরশাদ জিয়াউর রহমান, ওই মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, এইসব স্বৈরাচারদের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায়ে, ওগুলো চলবে না। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা আমার বিশ্বাস, এটা আমার চেতনা, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনা, আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা। বললাম তো মহান জাতীয় সংসদে এটা আমরা এই বিল আমরা আনব, এবং এই ইসলাম ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম এরকম কোন কথা সংবিধানে ছিল না, এটা বলেছে তো, এটা এরশাদ সাহেব করেছেন। এরশাদ সাহেব সম্পর্কে আমি কোন মন্তব্য করতে রাজি না, তার সম্পর্কে একটা বিশ্ববিহায় সম্পর্কে কথা বলার রুচি এবং মানসিকতা কোনোটাই আমার নাই। এই ভণ্ডামি করার জন্য এটা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সংবিধানে হাত দেওয়ার সাহস একজন লেফট রাইট করা জেনারেল কোথেকে পায়? এটা হবে না। বললাম ইনশাআল্লাহ জাতীয় সংসদে আমরা আনব। আমি ডাক্তার মুরাদও আনতে পারি, ডক্টর আব্দুল রাজ্জাক উনিও আনতে পারে, যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট আনতে পারে, 350 মাননীয় সংসদ সদস্যদের যে কোনো একজন আমরা এটা প্রস্তাব উত্থাপন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মহান সংসদই আমরা করবো ইনশাআল্লাহ, একাদশ জাতীয় সংসদ। আজকে পূজা উদযাপন হচ্ছে, কোথায় আজান হচ্ছে না? কই মন্দিরে আমাদের পূজা অর্চনা হচ্ছে না? কই কেউ তো কাউকে কিছু বলছে না? বিএনপি জামাত এগুলো ক্ষমতায় থাকলেই হামলা চালায়, আক্রমণ চালায়, সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মের মানুষদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, ধর্ষণ করে, হত্যা করে। কি দোষ ওদের? ওরা তো মানুষ, ওদের গায়ে আপনি একটু আঁচড় দিয়ে দেখেন রক্ত, ওরটা যেমন আপনার তো তাই। তাহলে ওদের সাথে তুমি আচরণ করবো কেন? আমাদের পূর্বপুরুষরা তো এগুলো করতো না, এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে জিয়াউর রহমান, এগুলো শিখাইছে মতিউর রহমান নিজামী, এগুলো শিখাইছে গোলাম আজম, এই রাজাকারের বাচ্চারা। যে এইবার পূজোয় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মণ্ডপে 500 কেজি করে চাল প্লাস প্রতি মণ্ডপে আলাদা করে চেক বিতরণ করেছে নগদ অর্থ। এটা আমার নির্বাচনী এলাকা জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা, এই উপজেলায় আমার 43টি মণ্ডপ আছে, প্রত্যেক মণ্ডপের জন্য ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে 3,500 করে টাকার চেক আমি বিতরণ করেছি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান দুলাল উনি সারা বাংলাদেশে প্রত্যেক পূজা মণ্ডপের জন্য এটা বিতরণ করেছে। আপনারা অবাক হবেন শুনলে যে কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকায় 290টি পূজা মণ্ডপ, এটি বাংলাদেশের 50 বছরের ইতিহাসে 290টি পূজা মণ্ডপ একটি উপজেলায়, অবিশ্বাস্য। তো এটা সম্ভব কারণ মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের নেতৃত্ব করছেন। আজকের বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, আজকের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, আজকের বাংলাদেশ আমাদের সকল ধর্মবর্ণের মানুষের, আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ সবার, এটা কোনো আলাদা করে ধর্মবর্ণ আমি বলি না, কোনোদিনই বলবো না যে এটা ইসলাম ধর্মাবলম্বীদের বাংলাদেশ, এটা মুসলমানদের বাংলাদেশ।